মর্নিং মর্নিং সকালবেলা এখন মোটামুটি আমরা চলে আসলাম একটা জায়গায় যাব চামুণ্ডেশ্বরী টেম্পল এটা মাইসোরের একটা ফেমাস প্লেস তো ওই জন্যই ঠিক করলাম সকাল সকাল বেরোই এখন আমরা রয়েছি ওখানে দেখি কি গাড়ি পাই বাস তো রয়েছে কিন্তু অনেকক্ষণ পরে প্রাইভেট কারও রয়েছে দেখি প্রাইভেট কারও ক্যাব যদি পেয়ে যাই এত সকালে পাবো কিনা জানি না যদি পেয়ে যাই তো চামুণ্ডেশ্বরী টেম্পলটা টার্গেট রয়েছে ঘুরে আসি সকালবেলা কারণ আজকে এসে তারপরে আবার একটা জায়গা প্ল্যান রয়েছে দেখা যাক খবর নি সকাল সকাল একটু কফি খেয়ে নিলাম একটু কফি খেয়ে একটু বিস্কুট চা কফি এগুলো সব করলো চলে কি জাস্ট সকালবেলা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি হালকা আমি আর মিনি একসাথেই বেরোলাম হোটেল থেকে এখন একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে যে গাড়ি পাবো জাস্ট টার্গেট হচ্ছে চামুণ্ডেশ্বরী টেম্পল হিলের ওপরে ব্যাপক ভিউ পুরো এন্টার মন্দিরটা হিলের ওপরে রয়েছে অনেকটা উপরে উঠতে 15 কিলোমিটার আপ ডাউন 30 কিলোমিটার সেটা এই প্ল্যান রয়েছে এখন দেখি বেরোবো এখন ওকে চামুণ্ডেশ্বরী টেম্পলে পরে উঠে এসেছি মারাত্মক ঠান্ডা লাগছে বুঝতে পারিনি সকালবেলা সেরকম ভাবে কিছু একটা প্রিপেয়ার হয়নি এখানে আসার পর বুঝতে পারছি যে পুরো মেঘ হয়ে রয়েছে চারদিকে পুরো মেঘ মানে ফিলই করিনি হিলের ওপরে এরকম একটা ব্যাপক মানে টোটালি ডিফারেন্ট কলকাতার থেকে কলকাতা যে অবস্থা আমরা কলকাতাকে রেখে এসেছিলাম সেখানে পুরো গরম ছিল এখানে আসার পর ওয়েদার টোটালি চেঞ্জ ঠান্ডা ওয়েদার আর পুরো চারদিক মেঘ হয়ে রয়েছে এখন আমরা এই জাস্ট আসলাম সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা বলছিলাম যে আমি বললাম যে গাড়ি কি পাবো দেখি কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা ওখানে খবর নিলাম পার্সোনাল যদি আমি বুক করি অটো 650 চাইছিল আমার থেকে কিন্তু তারপরে আমি ওখানে খবর নিলাম বাসের খবর নিলাম এখানে একটা বাস আসে যেটা চামুণ্ডেশ্বরী টেম্পল অব্দি আসে যেটার ভাড়া আমার আর মিমির জন্য নিল 20+20 ₹40 অনলি এটা আমি সবার জন্য বলবো কেউ কোনো জায়গায় এরকম কোনো জায়গায় এসে ঝট করে কারোর সাথে কথা বলে ডিসিশন নিয়ে নেবে না আরও 2-4 জায়গায় খবর নেবে এটা আমি আগেও ফিল করেছি বিভিন্ন স্টেট ট্যুর করতে গিয়ে আজকেও আমি ফিল করলাম যে দামের ডিফারেন্স কিন্তু অনেক হয়ে যায় এত প্রাইস ডিফারেন্স হয়ে যায় কারণ 650 জায়গায় আমি 40 টাকায় চামুণ্ডেশ্বরী টেম্পলে আসলাম এবং যাওয়ার সময় ঠিক সেম আমি তোমাদের এর জন্য একটু জাস্ট দেখাবো দিস ইজ ₹40 অনলি সেখানে 650 টাকা আমাকে পে করতে হতো যদি না আমি একটু বার্গেনিং করতাম যাকে ঠিক আছে চলো এবার চামুণ্ডেশ্বরী টেম্পলের দিকে যাই ওকে আমরা এখন টেম্পলের কাছাকাছি চলে এসেছি তোমরা ভালো করে খেয়াল করলে দেখতে পাবে মন্দিরে গোল্ডেন কালারের চূড়াটা দেখা যাচ্ছে পুরো মেঘ হয়ে রয়েছে বলে আমরা বুঝতে পারছি না চারদিক পুরো ক্লাউডি ওয়েদার একদম ঠান্ডা মারাত্মক আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে কিন্তু ধোঁয়ার মতো চোখে মুখে সামনে দিয়ে পাচ্ছে পুরো ধোঁয়া মেঘের মধ্যে ঢেকে রয়েছে মন্দিরের চূড়াটা পুরো একদম ওটা একদম চারদিক মন্দিরটা দেখা যাচ্ছে এবারে আমাদের চামুণ্ডেশ্বরী মন্দির মন্দিরের চূড়া মেঘে পুরো ঢাকা রয়েছে দেখতে পাচ্ছ দেব ছবি তুলছে হালকা পরিষ্কার হচ্ছে এবার চূড়াটা আমরা এখন টেম্পলের কাছাকাছি চলে এসেছি একদম পুরোপুরি মেঘে ঢেকে থাকার জন্য ভালো করে পরিষ্কার আসছে না পুরো গোল্ডেন কালারের টেম্পল তোমরা দেখতে পাচ্ছ চারদিক পুরো মেঘ হয়ে রয়েছে এবং ভালো ধরনের ঠান্ডা লাগছে
এখানে মিমি মোটামুটি ঠান্ডার মধ্যে বুঝতেও পারিনি, আমিও বুঝতে পারিনি কোনো রকম ভাবে, আমরা কোনো ঠান্ডার কিছু গায়ে দিইনি,